আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবার আমার আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনারা আমার ব্লগটি এনজয় করবেন। তো এই ব্লগে আমি রোজার আগে কিছু প্রিপারেশন নিচ্ছি, আমার বাচ্চাদেরকে এটাতে ইনভলভ করেছি ওদের শেখার জন্য। তো আমি কিছু ডেকোরেশন করছি। আসলে আমরা ইবাদতটাকে, আল্লাহর জন্য ইবাদতটাকে যত বেশি গুরুত্ব দিই, কিন্তু আমাদের বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে আমরা ওটাকে এত বেশি গুরুত্ব দিই না। যেমন আমার ছেলে স্কুল থেকে এসে বলল, মামি আমি সব হলিডেগুলো লাইক করি, কিন্তু আমি ক্রিসমাসটা বেশি পছন্দ করি, এটা আমার সবচেয়ে ফেভারেট হলিডে। তখন আমার ছেলেকে আমার বুঝাতে হলো যে তুমি ক্রিসমাস লাইক করতে পারো, কিন্তু এটা তোমার ফেভারেট হতে পারে না। তুমি যদি মুসলিম হও তাহলে তোমার ফেভারিট হলিডে হবে ঈদ। তো আমি ওর সাথে মানে খুব বেশি রাগও হইনি বা ওর কথায় খুব বেশি মনেও কষ্ট নিইনি, খুব সুন্দর করে ওকে বুঝিয়েছি। তারপর আমার কাছে মনে হলো আমারই শিক্ষা দেওয়ার মধ্যে হয়তো আমাদেরই মধ্যে কিছুটা কম আছে, কারণ আমরা আমাদের বাচ্চারা স্কুলে যেভাবে অন্য হলিডেগুলা, কয়েকদিন আগে চাইনিজ নিউ ইয়ার হয়েছিল, ওরা এত বেশি বাচ্চাদেরকে এটার উপর শিক্ষা দিয়েছিল, মানে এটা কীভাবে হয়, কোন স্পেশাল ফুডগুলা, ওই ফুডগুলা বাচ্চাদের খাবারের মেনুতে ছিল, অনেক বেশি ভালোভাবে ওরা বুঝায় যে বাচ্চাদের মাথায় ঢুকে যায়। কিন্তু আমাদের ঈদগুলোতে আমরা কিন্তু শুধু মানে প্রেয়ার বা রোজার নামাজগুলো পড়া, ইবাদতগুলো করা, তো আমরা আমাদের বাচ্চাদেরকে আসলে বোঝানোর জন্য এরকম করি না। তো দেখা যায় বাচ্চা কিন্তু সবগুলো একরকম হয় না। যেমন আমার মেয়েকে আমি কোনো কিছু, যখন মেয়ে ছোটো ছিল, কোনো কিছু যদি বলতাম যে এটা আল্লাহ পছন্দ করে বা এই জিনিসটা তুমি করো না, এটা ভালো না, তখন সে আর কোনো প্রশ্ন থাকতো না, ওইভাবে মেনে নিত। কিন্তু ছেলের ক্ষেত্রে হচ্ছে যে ছেলে অনেক বেশি প্রশ্ন করে। ওয়ালা একটা, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, ওয়ালা একটা ছবি হ্যাং করেছে, আমি বলছি যে এটা সরাও, আমি নামাজ পড়ি তো আল্লাহ পছন্দ করে না ছবি হ্যাং করা। তো ও বললো যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহ কেন আমাদের ছবি পছন্দ করে না। তো তখন দেখা যায় তাকে লং ডিসকাশনে সব কিছু বোঝাতে হয়। তো আমি রোজার মাসটা যেহেতু ও একটু বুঝছে, তো আমি রোজা ঈদ এগুলোতে খুব বেশি ডেকোরেশন করি, কারণ আমরা যেই দেশে বসবাস করি এখানে হচ্ছে মানে ডাইভার্সিটি, নিউ ইয়র্কে অনেক অনেক ধরনের হলিডে, অনেক অনেক কিছু, আর স্কুলে দেখা যায় সব রিলিজিয়াসের সব কিছুকেই রেসপেক্ট করতে হয়, সব কিছুই শিখতে হয়। তো ওটার মধ্যে খুব বেশি চ্যালেঞ্জিং যে বাচ্চাদেরকে রিলিজিয়াসের উপরে রাখা বা নিজের ধর্মটাকে শিক্ষা দেওয়া, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর অনেক বেশি চ্যালেঞ্জিং মায়েদের জন্য। তো আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আমাদের সন্তানদের জন্য, মানে পবিত্র কোরআনে আল্লাহ যেভাবে আমাদেরকে দোয়া করাটা শিখিয়ে দিয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারেন্টসদের দোয়া কখনও ফেরত পাঠান না, তিন ব্যক্তির দোয়া কখনও ফেরত পাঠান না, মুসাফির, মুজলুম, তারপর মা বাবা মার। তো আমরা সারাক্ষণ শুধু আল্লাহর কাছে দোয়াই করতে হবে, ঠিক যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে, সূরা মারিয়ামের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন কীভাবে আমরা সন্তানদের জন্য দোয়া করব। তারপর সূরা আল ইমরানের 36 নম্বর আয়াত, 38 নম্বর আয়াত, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, সূরা আহকাফের 15 নম্বর আয়াত, এই আয়াতগুলো যদি আপনারা মানে বের করে পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ কত সুন্দর করে, মানে আল্লাহর ভাষা কত সুন্দর করে আমাদেরকে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু যখন দোয়া করেছিলেন তখন তিনি দোয়া করেছিলেন যে এরকম, হে আমার রব, আমাকে করুন আমাকে নামাজ কায়েমকারী এবং আমার বংশধরদের মধ্য থেকেও, হে আমার রব কবুল করুন আমার দোয়া, হে আমার রব আপনি কবুল করুন আমাকে এবং আমার পিতামাতাকে, মানে ক্ষমা করুন আমাকে এবং আমার পিতামাতাকে এবং সব মুমিনকে, যেদিন হিসেব হবে সেদিনে সব মুমিনকে ক্ষমা করতে বলেছেন। তো উনি এইভাবে দোয়া করেছেন, আবার এইভাবে দোয়াটা শিখিয়ে দিয়েছেন। তো আজকে আমি কুকিং রেসিপিতে, ডেকোরেশন তো সব করা শেষ হলো, বাচ্চাদের রুমে একটা কোট রেখেছি যে এই দিনে তুমি মানে রোজার মাসে তুমি যেই কোনো একটা ভালো কাজ করবা ওটাই কিন্তু আল্লাহ মাল্টিপ্লাই করবে 7 ডে দিয়ে। তো বাচ্চারা যখন মানে চোখের সামনে এটা দেখবে তখনই ওদের রিমাইন্ড হয়ে যাবে মানে ভালো কাজের জন্য। আর আমি এখানে সুগার কুকি বানাচ্ছি, এটা খুব সিম্পল, মাত্র 3টা উপাদান দিয়ে বানানো যায়, শুধু বাটার, সুগার, পাউডার সুগার দিলে ভালো হয়, আর হাফ মানে একটা বাটারের হাফ টুকরা দিয়েছি আমি অল্প,
আর এটার সাথে হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়েছি। এরপর 2 কাপের মতো ময়দা লাগে, অল্প অল্প করে মিক্স করতে হয়। তো আমি এটাকে একটু ইয়ামি করার জন্য আমি এক্সট্রা কিছু উপাদান অ্যাড করেছিলাম। শুধু এই তিনটা দিয়ে কিন্তু সুগার কুকি অনেক ভালোভাবে হয়ে যায়। আমি এক্সট্রা অ্যাড করেছিলাম, আমি ক্যাশুজকে এটাকে একটু গুঁড়া গুঁড়া করে এটা সাথে দিয়েছি টেস্ট আনার জন্য। এরপর আমি একটু মিল্ক পাউডার দিয়েছি, তারপর একটু সামান্য লবণ দিয়েছি। আমি যে কোনো মিষ্টি খাবারে একটু পিঞ্চ পরিমাণ লবণ দিই। এরপর কর্নফ্লাওয়ার দিয়েছি। এই উপাদানগুলো একদমই অপশনাল, এটা হচ্ছে মানে যে কোনো ফুডের মূল রেসিপিটা হচ্ছে তিনটা উপাদান। এটার সাথে যদি আপনি অ্যাড করতে চান তখন আপনি আপনার ইচ্ছে মতো টেস্ট অ্যাড করতে পারেন। যেমন আপনি এখানে যে কোনো ড্রাই ফুড অ্যাড করতে পারেন, চকলেটের ছোটো ছোটো চকলেট অ্যাড করতে পারেন, মানে একদম টেস্ট অনুযায়ী। কিন্তু মূল উপাদান হচ্ছে শুধুই তিনটা, বাটার, সুগার আর ফ্লাওয়ার। তো আমি এগুলোকে সবগুলোকে অ্যাড করছি। তা আমি মানে এরকম একটা কুকি যদি মানে যে ছোটো ছোটো বাচ্চারা রোজা রাখবে, নতুন যারা রোজা রাখছে, ইফতারের একটা ফাডি না মানে ফাডি হচ্ছে, তো ওখানে যদি আমরা একটা স্পেশাল কুকি বাচ্চাদের জন্য বানাই, এখানে আমরা চকলেট চিপসও দিয়ে দিতে পারি, চকলেট চিপস কুকি বানাতে পারি এগুলোর সাথে, এই ডয়ের সাথে। তো আমার বাচ্চারা বেশি চকলেট এত পছন্দ করে না, তো আমি এমনি সুগার কুকি বানাচ্ছি। তো আমার ছেলে এটাতে খুব বেশি এনজয় করছে। তো আমি মুন শেফের কুকি বানাবো। ধরেন আপনি ইফতার বানালেন, ইফতার রেডি করলেন, তো একটা প্লেটের মধ্যে এরকম অনেকগুলো মুন তারপর স্টার শেপের কুকি রেখে দিলেন, তাহলে মনে হবে যে মানে একটা স্পেশাল রোজার দিনের একটা স্পেশাল ইফতারের মতো এরকম। তো আমার ঘরে মানে কুকি কাটারের মধ্যে মুন শেফের কোনো কুকি কাটার ছিল না, তারপর আমি হাত দিয়েই মুন শেফের কুকি বানাচ্ছি এরকম করে। আর আমার স্টারের কুকি শেপ ছিল, তো আমি ওইভাবে কুকি শেপ বানিয়েছি। আর এটা জাস্ট আমি ইফতারের মধ্যে একটা আইডিয়া দিয়েছি। তো রোজার মাসে আমাদের সবারই আশা করি, মানে আমার নিজেরও, নিজেকেও ইনক্লুড করছি, মানে আল্লাহর কাছে এটাই দোয়া থাকবে মানে আমরা প্রত্যেকটা সময় যেন আমরা কাজে লাগাতে পারি, প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ইবাদতকে যেন আমরা 70 দিয়ে মাল্টিপ্লাই করে মানে ওই বোনাসটা অর্জন করতে পারি। তো রোজার দিনে আমাদের মানে খুব খাওয়া নিয়ে খুব বেশি বিজি না হয়ে গিয়ে আমাদের ইবাদতের দিকে খেয়াল করতে হবে, আর আমাদের মানে প্রশিক্ষণটা এই রোজার মাসের মতোই। তো আমি কুকি যেটা যে প্রসঙ্গটা আসছি, আমি কুকি কাটার দিয়ে যে কুকিগুলো বানিয়েছি ওগুলো আমি আমার এয়ার ফ্রায়ারে বেকিংয়ের অপশন আছে তো ওখানেই বেক করে নিচ্ছি। ইদানিং আমি ছোটোখাটো কোনো জিনিস হলে এয়ার ফ্রায়ারে বেক করে নিই, যেমন ছোটো ছোটো পিৎজা বানিয়ে এয়ার ফ্রায়ারে বেক করে দিই। তো আপনাদের যদি কারো এয়ার ফ্রায়ার কেনার ইচ্ছা থাকে, এরকম মানে মাল্টি অপশনগুলো কিনে নেবেন, তাহলে দেখা যাবে একটা জিনিস আরেকটা বানিয়ে নিতে পারবেন। আর যাদের বাসায় আছে এয়ার ফ্রায়ার, তারা তুলে না রেখে এগুলোকে ইউজ করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন। তো রাতের বেলা আমি আমার ছেলে যে এই জিনিসগুলো বানিয়েছিল, তো ওগুলোর মধ্যে আমি লাইট করে দিয়েছি, লাইটিং করে দিয়েছি, এরপর লাইট বন্ধ করে মানে এরকম। তো ইফতার যদি কোনো একটা পার্টি করেন বা কাউকে যদি ইফতার ইনভাইট করেন বা বাচ্চাদের নিয়ে যখন ইফতার করেন তখন এরকম স্পেশাল করতে পারেন, যাতে ওরা রোজাটাকে অনেক বেশি স্পেশাল মনে করে। আমাদের যে হলি মান্থটা, আমাদের যে স্পেশাল মান্থটা, ওটা যাতে আমাদের বাচ্চারাও বুঝতে পারে। তো আমার আসলে মনে হয় যারা বাইরে আছেন, যারা ডাইভার্সিটির মধ্যে আপনাদের বাচ্চাগুলো মানুষ হচ্ছে, আমাদের সব বাবা মার এটা অনেক দায়িত্বের মধ্যে পড়ে, এই জিনিসটা আমাদের আসলে সবারই করা উচিত। আর এখানে আমি আরেকটা রেসিপি আপনাদের পুরোটা দেখাচ্ছি না, ইনশাল্লাহ পরে কখনো কোনো একটা ভিডিওতে দেখাবো। জাস্ট ব্রেডের আটা করে এটার ভিতরে ইচ্ছামতো পুর দিয়ে এরকম শেপ করে আপনারা বেক করে নিতে পারেন, এটাও সুন্দর একটা রেসিপি, ইফতারের আইটেম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন রোজার মাস পর্যন্ত সুস্থ থাকি আর রোজার মাসে ইবাদত অর্জন করতে পারি। তো এখন থেকেই আমাদের আসলে আল্লাহ রাসুলের যে দোয়াটা শিখিয়ে দিয়েছে যে আমাদেরকে আল্লাহ তুমি রোজার মাস পর্যন্ত সুস্থ অবস্থায় নিয়ে যাও এবং আমাকে রোজার মাসে রোজা পূর্ণ করার সওয়াব দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।